হ্যালো ভিউয়ার্স, এখন এই টিউটোরিয়ালে দেখবো কিভাবে একটি ওনারশিপ ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। অ্যাকাউন্ট দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে গুগল অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্টে সর্বপ্রথম যে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা হয় সেটি থাকে ওনারশিপ ইউটিউব চ্যানেল, এবং পরবর্তীতে যেটি ক্রিয়েট করা হয় সেটি হয় ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো ইউটিউব চ্যানেলের এক্সট্রা সিকিউরিটির জন্য যেমন টু স্টেপ ভেরিফিকেশন করে রাখা প্রয়োজন, সেম তেমনি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখা অনেক জরুরি। কারণ ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করলে একাধিক গুগল অ্যাকাউন্ট দ্বারা একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজ করা যায়। যেমন একটি গুগল অ্যাকাউন্ট দ্বারা যদি ওনারশিপ অ্যাক্সেস নেওয়া হয়, আর একটি গুগল অ্যাকাউন্ট দ্বারা যদি ম্যানেজার অ্যাড করা থাকে, তাহলে যে গুগল অ্যাকাউন্টটা দ্বারা ম্যানেজার অ্যাড করে ইউটিউবের চ্যানেল ম্যানেজিং করা হয়, সেই অ্যাকাউন্টটি হ্যাক হইলে ওনারশিপ অ্যাক্সেস গ্রহণকারী গুগল অ্যাকাউন্ট দ্বারা হ্যাকার রিমুভ করে ইউটিউবের চ্যানেল ফিরিয়ে আনা সম্ভব। তবে ভিউয়ার্স, ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করলে কিছু লিমিটেশন আছে যেগুলা ভিডিওতে কাজ করতে গিয়ে দেখবো। তো ভিউয়ার্স, চলুন ডাইরেক্ট ইউটিউবে চলে যাই। ওনারশিপ ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য সর্বপ্রথমে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমার ওনারশিপ ইউটিউব চ্যানেলটি আগে দেখে আসি। দেখুন বস, আমার এই বিডিএ এনএল রাকিব চ্যানেলটিতে 570টি সাবস্ক্রাইবার রয়েছে এবং ইউটিউবে ব্যানার এবং প্রোফাইল পিকও রয়েছে। আমার এই ওনারশিপ ইউটিউব চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য এটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমি রাইট টপ থেকে প্রোফাইল পিকে ক্লিক করি, দেন মেনু লিস্টের নিচে থেকে সেটিংস অপশনে ক্লিক করি। এই সেটিংস পেজে আন্ডারে ইওর চ্যানেল এর সন্নিকটে থেকে আমরা অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল এর লিঙ্ক ক্লিক করি। ওপেন কিন্তু পেজে ইওর চ্যানেলের সকল নেমগুলা লিস্ট আপনি পেয়ে থাকবেন যদি একাধিক চ্যানেল আগে থেকে ক্রিয়েট করা থাকে। এছাড়া একেবারে নতুন ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইওর চ্যানেল এর লিঙ্কে ক্লিক করি। চ্যানেল নেমের বক্সে অ্যাড চ্যানেল নেম এ আপনি যে ওনারশিপ ইউটিউব চ্যানেলটি ট্রান্সফার করবেন সেই চ্যানেলের নেম হুবহু নেম এখানে ব্র্যান্ড অ্যাকাউন্টের নেম দিতে পারেন, এমনকি আলাদা নেমও চুজ করতে পারেন। তো ব্র্যান্ড নেম চুজ করে নিয়ে নিচে থেকে চেক বক্সে ক্লিক করি, দেন নিচে থেকে ক্লিক ক্রিয়েট বাটনে। তাহলে বিডিএনএল রাকিব নামে একটি নতুন ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এই ব্র্যান্ড অ্যাকাউন্টে কোনো সাবস্ক্রাইবার নেই এবং কোনো ভিডিও নেই এই অ্যাকাউন্টে। এখন কথা হলো যে ওনারশিপ ইউটিউব চ্যানেলটি এই ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চায়, সেই ওনারশিপ ইউটিউব চ্যানেলটি অ্যাক্টিভ রাখতে হবে। তো এজন্য আমি আমার ওনারশিপ ইউটিউব চ্যানেল বিডিএনএল রাকিব এটি সিলেক্ট করে আগে অ্যাক্টিভ করে নিচ্ছি। ভিউয়ার্স, একটিবার লক্ষ্য করুন, আমার বিডিএনএল রাকিব চ্যানেলে 570 সাবস্ক্রাইবার রয়েছে এবং এর ব্যানার এবং প্রোফাইল পিকচারটা লক্ষ্য করে রাখুন। আমি আমার ওনারশিপ ইউটিউব চ্যানেলটি অ্যাক্টিভ করে নিয়েছি। ভিউয়ার্স, আপনি যখন আপনার ওনারশিপ ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাবেন তখন অবশ্যই ওনারশিপ ইউটিউব চ্যানেলটি অ্যাক্টিভ করে নেবেন। এবার এটি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাওয়ার জন্য এর রাইট আপ থেকে প্রোফাইল পিকে ক্লিক করি, দেন ক্লিক নিচে থেকে সেটিংস মেনুতে। সেটিংস পেজ আসলে এই পেজের লেফট বটম থেকে অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করি, দেন এখানে মুভ চ্যানেলের আন্ডারে আমরা মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে থাকবো, এই লিঙ্কে ক্লিক করি। তাহলে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য পাসওয়ার্ড চাইছে। এখানে পাসওয়ার্ডের বক্সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে নিয়ে নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করি। এখানে অ্যাকাউন্ট ট্রান্সফার পেজের আন্ডারে আমরা ইউর চ্যানেলে আন্ডারে পেয়ে থাকবো আমার ওনারশিপ ইউটিউব চ্যানেল বিডিএনএল রাকিব। এখানে শো করছে 570 সাবস্ক্রাইবার, 286 ভিডিওস, 13 প্লে লিস্ট। এরপরে বলছে চুজ অ্যান অ্যাকাউন্ট টু মুভ দিস চ্যানেল টু, অর্থাৎ এই চ্যানেলটি মুভ করার জন্য একটি অ্যাকাউন্ট চুজ করতে বলছে। আমি যে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম বিডিএনএল রাকিব, এই ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য এই ব্র্যান্ড অ্যাকাউন্টটি আমি চুজ করছি। তো এই সাইট থেকে আমি রিপ্লেসে ক্লিক করি। তাহলে ওপেন কিন্তু উইন্ডো বক্সে বলছে, দেখুন, ইফ ইউ মুভ ইউর চ্যানেল টু অ্যাকাউন্ট বিডিএনএল রাকিব, দ্য কারেন্টলি কানেক্টেড চ্যানেল উইল বি ডিলেটেড। অর্থাৎ যদি আমার এই ওনারশিপ ইউটিউব চ্যানেলটি এই বিডিএনএল রাকিব ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করে, তাহলে
আমার অনার্সিপ ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবে। দেন এখানে লিমিটেশন স্বরূপ এখানে বলছে দ্য ফলোয়িং উইল বি পারমানেন্টলি ডিলেটেড, অর্থাৎ এগুলা পারমানেন্টলি ডিলিট হবে। সেগুলো হলো কমেন্ট দ্যাট ইউ মেড অন ইউটিউব, ইউর রিপ্লাইজ অ্যান্ড থামস আপ অন কমেন্ট, ইউর সার্চ অ্যান্ড ওয়াচিস টু, দেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু প্রসেস এ চেক বক্সে ক্লিক করে সে থেকে ডিলিট চ্যানেলে ক্লিক করি। তাহলে অনার্সিপ ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে আমার ক্রিয়েটকৃত বিডেনএল রাখি ব্র্যান্ড অ্যাকাউন্টে অনার্সিপ ইউটিউব চ্যানেলটি মুভ হবে। এখানে বিডেনএল রাখি এ 570 সাবস্ক্রাইবার শো করছে, 286 ভিডিও শো করছে এবং তার একটি প্লে লিস্ট শো করছে। এরপর বলছে সেন্স দ্যাট উইল টেক প্লেস অন মুভিং, ইউর চ্যানেল নেম অ্যান্ড আইকন উইল বি আপডেটেড অ্যাক্রস ইউটিউব, দেন ইউর চ্যানেল ইউআরএল উইল নট চেঞ্জ, অর্থাৎ চ্যানেল নেম চেঞ্জ হবে না। সাম কন্টেন্ট ক্যান নট বি ট্রান্সফার, ইউর কমেন্টস ক্যান নট বি মুভড, অর্থাৎ কমেন্ট মুভ হবে না। এই লিমিটেশন মূলক শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে নিচে থেকে মুভ চ্যানেলে ক্লিক করলে বলছে দেখুন ইউর ইউটিউব চ্যানেল হ্যাজ বিন সাকসেসফুলি মুভ, ইট মে টেক আপ টু 10 মিনিটস ফর আপডেটস টু ইউর অ্যাকাউন্ট টু বি কমপ্লিট, অর্থাৎ অনার্সিপ ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, এটি ট্রান্সফার হতে 10 মিনিটের মতো সময় লাগতে পারে ফুলি কমপ্লিট হইতে। তো বসে এতে ভয় না পেয়ে অপেক্ষা করুন, তাহলে আপনি অনার্সিপ ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়া দেখতে পাবেন। তো আমি আবার ইউটিউবের হোম লগতে ক্লিক করে পুনরায় আমি সুইস অ্যাকাউন্ট থেকে যে বিডিএনএল রাখি নোট চ্যানেল লেখাটি শো করছে এটি সিলেক্ট করে এর ড্যাশবোর্ডে গেলে দেখা যায় এই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, অর্থাৎ এটি আগে একটা অনার্সিপ ইউটিউব চ্যানেল ছিল, এটি পার্মানেন্টলি ডিলিট হয়েছে। এরপরে ভিউয়ার্স আবার আমি সুইস অ্যাকাউন্ট থেকে বিডিএনএল রাখি 570 সাবস্ক্রাইবার যে অপশনটি পাচ্ছি এটি সিলেক্ট করলে এই অ্যাকাউন্ট থেকে ইয়োর চ্যানেলে গেলে আমি পাচ্ছি বিডিএনএল রাখি 570 সাবস্ক্রাইবার, অর্থাৎ এটি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে এসেছে। এই 570 সাবস্ক্রাইবার ছিল আগে অনার্সিপ ইউটিউব চ্যানেলে, এটি মুভ হয়ে ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে আসছে। ভিউয়ার্স অনার্সিপ ইউটিউব চ্যানেলটি যে ব্র্যান্ড অ্যাকাউন্টে ফুললি ট্রান্সফার হয়েছে এটি দেখার জন্য প্রোফাইল পেজে ক্লিক করে জাস্ট নিচে থেকে সেটিংস আইকনে ক্লিক করি, তাহলে সেটিংস এ পেজ চলে আসলো। এখানে অ্যাকাউন্টস এ পেয়ে থাকবো হচ্ছে চ্যানেল ম্যানেজার, এই চ্যানেল ম্যানেজারের আন্ডারে আমরা অ্যাড অর রিমুভ ম্যানেজার এর লিঙ্কে ক্লিক করি, তাহলে ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস এ পেজ আসলে এখানে আমরা ম্যানেজ পারমিশন এর বাটনে ক্লিক করি, তাহলে অ্যাকাউন্টটি পুনরায় ভেরিফাই করার জন্য পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ডটি টাইপ করে নিয়ে নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করি। অ্যাকাউন্টটি লগ ইন হলো গেট এ ভেরিফিকেশন কোড, টু স্টেপ ভেরিফিকেশনের কোড আসার জন্য গেট চাওয়া হলো, দেন মেসেজ আসলে মোবাইলে কোডটি ইন্টার দ্য কোড বক্সে টাইপ করে দিয়ে পুনরায় নেক্সট বাটনে ক্লিক করি, তাহলে অ্যাকাউন্টটি লগ ইন হবে। দেন ভিউয়ার্স এগেন ক্লিক ম্যানেজ পারমিশন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউবিডিএনএল রাখি আমি প্রাইমারি ওনার হিসেবে সিলেক্ট রয়েছে। এই উইন্ডো বক্সে উপরে ক্লিক করলে অ্যাড নিউ ইউজার্স এর আন্ডারে আমরা পেয়ে থাকবো অ্যাড নেমস অর ইমেল অ্যাড্রেস এর বক্স, এখানে আপনি যে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান সেই ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিয়ে এখানে ওনার ম্যানেজার কমিউনিকেশন ম্যানেজার এই অপশন গুলো অ্যাড করতে পারবেন। ভিউয়ার্স আমার এই দেখানো পদ্ধতিতে আপনি আপনার অনার্সিপ ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন এবং এই সেম ওয়াইজে আপনি একটি ব্র্যান্ড চ্যানেল পরিচালনা করতে পারেন। ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনার কোনো প্রয়োজনে আসে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিওর বিষয়ে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না জানো। আর আমার চ্যানেলের নিয়মিত ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।